kalimai ki. Jai. দুবার যাওয়া হয়ে গেল, ঠাকুর কিন্তু এখন আসেন। ওর আমার সাথে বাইকে যেতে ইচ্ছা করছে, কিন্তু এত ছোট যে আমি নিয়ে যেতে পারবো না, আর একটু বড় হলে পারবো। আর ওদিকে ভ্যান রেডি, ওই ভ্যানে করে আমাদের ঠাকুর আসবে, ভাগ্নে ওপরে রয়েছে। গাইস, আমাদের ঠাকুর এই যে ভ্যানে উঠে পড়ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার গার্ল সুইটি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। গাইজ, দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে পুরো রেডি। গাইজ, অলরেডি আমি বাড়ি চলে এসেছি, সেই ব্লগটা দেখে নিয়েছো তোমরা। তো গাইজ, এখন আমি যাচ্ছি ঠাকুর আনতে, আমি বৌদি মনা ভাই, তো সবাই মিলে ঠাকুর আনতে যাবো, খুব মজা হবে। তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, দারুণ মজা হতে চলেছে কিন্তু। গাইজ, আমার গাড়ি রেডি, এদিকে বৌদি আর মনা চলে এসছে। তুই যাবি আমার সাথে বাইকে? ওর আমার সাথে বাইকে যেতে ইচ্ছা করছে, কিন্তু এত ছোট যে আমি নিয়ে যেতে পারবো না, আর একটু বড় হলে পারবো। আর ওদিকে ভ্যান রেডি, ওই ভ্যানে করে আমাদের ঠাকুর আসবে, ভাগ্নে ওপরে রয়েছে ওখানে, মানে ওই ভ্যানে আবার ভাইও যাবে, ভাই আর ভাগ্নে। আর এদিকে স্কুটিতে করে ভাই প্লাস বৌদি যাবে মোনাকে নিয়ে। এই যে ভাই রেডি বেরিয়ে যাচ্ছে, যা তুই গিয়ে ভ্যানে বস। আর এদিকে আমি আমার গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ কোটলিতে চলে এসছি ঠাকুর নিতে। এখানে কিন্তু অলমোস্ট অনেক ঠাকুর রেডি হয়ে গেছে, কিছু কিছুটা একটু বাকি আছে। এবার আমাদের ঠাকুরের কাছে চলে যাচ্ছি আমরা। আয় আয় এদিকে আয়, বৌদি এসো আমাদের ঠাকুর। আচ্ছা গাইস, ফার্স্ট আগে তোমাদেরকে আমি আমাদের বাড়ির ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। এখনো রেডি হয়নি, আমাদের বিকালে নিতে আসার কথা ছিল। ধ্রুবদা কোথায়? শাড়ি তো আমরা কিনে নিয়ে এসেছি, এই সেইটা পরিয়ে দেওয়ার কথা ছিল।
তো গাইস এটা আমাদের ঠাকুর, এটাতে যে শাড়ি পরানো রয়েছে ওটা পরানোর কথা ছিল না, তো ওটা পরিয়ে দিয়েছে দাদা বাই মিস্টেক, তো আমরা যে শাড়িটা এনেছি ওখানে রেখেছে, তো ওইটা আবার পরিয়ে দেবে ঠিক আছে, তো ওটা পরানোর পর পুরো কমপ্লিট করবে তারপরে আমরা নেব। আমাদের ঠাকুরটা তো এখন নেওয়া হবে না, আমরা এখন বাড়ি যাব সবাই, আবার 10টার দিকে আসবো তখন ঠাকুরটা নেব, তো চলো ভেতরে আর কি কি ঠাকুর আছে আমরা মোটামুটি একটু দেখে আসি। এদিকে মাকে ডাকের সাজ পরানোর কাজ চলছে, সাদা ডাকের সাজ গুলো দারুণ লাগে। ওদিকে দেখো কত ঠাকুর, যে ব্লগ হয়েছিল সেটা কিন্তু দারুণ লাগছে প্রত্যেকটা ঠাকুর। আরে বাহ, এখন বেশি এখানে লেট করবো না, তার কারণ হলো আমাদের আবার আসতে হবে, তো বাড়িতেও যথেষ্ট কাজ রয়েছে, গিয়ে আমরা ওগুলো কমপ্লিট করতে থাকবো, দেন এসে ঠাকুর নিয়ে যাবো, তো চলো। মানে না না কান দেয়নি, এবার কান না করলে আমরা তো রুপুর গয়না করেছি, এবার কানে দেবো কি করে, আসবে দশটার দিকে কান পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কাজ কমপ্লিট হলো না, আমরা ঠাকুর নিয়ে এখন যেতে পারছি না, তো এখন ডিরেক্টলি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে বাড়ির কাজগুলো কমপ্লিট করতে থাকবো, দেন 10টা বাজলে আবার ঠাকুর নিতে আসবো, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। বন্ধু যে আমাদের সকাল সকালই পুজো হয়ে যায়, কালকে তো পুজো, ওই বাসারে যে ঠাকুর না ওই ঠাকুর পুজো করবে। গাইস মনটা একটু খারাপ হয়ে গেল, বাট কিছু করার নেই, যেহেতু হয়নি, আর সব থেকে বড় প্রবলেম হয়েছে হলো যেহেতু এই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির টেনশনে যাদের ঠাকুরা পরের দিন নেওয়ার কথা তারা আগেই ঠাকুর নিতে চলে এসছে, আর যাদের আজকে এখন ঠাকুর দিয়ে দেওয়ার কথা তারা তো তাদের টাইম মতো এসছে, বাট আগে যারা এসছে তারা সামনে দাঁড়িয়ে থাকায় তাদের ঠাকুরগুলো করে দিয়েছে, এই জন্য কি আমাদের ঠাকুরটা একটু নিতে লেট হয়ে যাচ্ছে, আবার আসতে হবে, আর কিছু করার নেই। গাইস এভাবে তো শাড়ি পরে অনেক সময় থাকবো না, তো গিয়ে আমি চেঞ্জ করে নেব, আর বৌদি আর মোনাও হয়তো আসতে পারবে না, কারণ দেখতেই পাচ্ছ মোনা পুরো স্কুটির ওপরে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল সবাই মিলে চলে যেও, না না এখন আর যাবো না, পরে যাবো, আজ ওখান যেও, হ্যাঁ গাইস দেখলে তো আমি একটা নিমন্ত্রণ করলাম, কারণ ভাই সমস্ত নিমন্ত্রণগুলো করেছে, বাট ওর খেয়াল ছিল না, তো আমাকে বারবার বলে রেখেছিল যে পিসিবাড়ির কথাটা তুই মনে রাখবি, ওই পিসিবাড়ি কিন্তু বলে যেতে হবে, তো আমি মাথায় রেখে নিজে নিমন্ত্রণটা করে এলাম। গাইস ঠাকুর না নিয়েই ফাইনালি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ, এখন সময় 10:04 হয়ে গেছে, আর আমাদের 10টার পরে যেতে বলেছিল, তো চলো এখন আবার ঠাকুর আনতে যাচ্ছি, দুবার যাওয়া হয়ে গেল বাট ঠাকুর কিন্তু এখনো আসেনি, তো চলো ঠাকুর নিয়ে আসবো। তো গাইস এই যে আবার ঠাকুর আনতে চলে যাচ্ছে আমরা, ভাই এসে বসে আছে, এখনো রেডি হয়নি আমাদেরটা, চুলটা একটু ভালো করে দাও না, কেমন হবে, ভালো চুল হবে, ও এটা ও আচ্ছা তাই বলে কি চুল হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, সরি সরি, না চুলটা যে ভাজ ভাজ থাকে না, আমি ভাবি আবার কি হচ্ছে, হ্যাঁ তাহলে কি একটু ফোলা ফোলা লাগে, বুঝেছি, এবার আসছে ভ্যান নিয়ে, এবার ওর মনের মতো না হলে তো আবার হবে না। তুমি কত বছর ধরে ঠাকুর করো? আমি এই
করি বলতে এখানে এসে শিখেছি। ও আচ্ছা, বিয়ের পরে শিখেছো? এই তোমাদের বাচ্চা বা বিয়ে হয়ে যারা আছে সবাই অটোমেটিকলি শিখে যায় দেখে দেখে? হ্যাঁ, আমাদের এরা মানে এদের জন্মগত এই ব্যবসা পরম্পরা থেকেই, এরা যেখানে মানে যেই বাচ্চাটাই হোক না কেন সব এটাই করবে, সব এটাই শেখে। ঠাকুরের পুরো দায়িত্ব আমার হাজবেন্ডের পরে। ওই ধ্রুবদা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি ধ্রুবদার ওয়াইফ হবে। খবরে আগে বলে দিয়েছে নাকি নিম্নচাপ হবে? সেই ভয়েতে, সেই ভয়েতে অনেকেই যারা কালকে নেবে তারা আজকে নিয়ে চলে যাচ্ছে, যেহেতু আমাদের সাথে কথা রয়েছে কালকে নেবে, সেটা করতে আমরা রেডি করিনি। এখন এসে তোমার ভাইয়ের পরে যদি বলে আমাদের ঠাকুর দাও ঠাকুর দাও, এবার দেখা গেলো তারা আমাদের করে তারা আরো একটু আগে আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যাদের টাইম নিয়ে তারা একটু পরে আসছে তাদেরটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তাও তো বৃষ্টি হয়নি বলে সেখানে ঠাকুর সবগুলো শুকনো আছে। হ্যাঁ, ফাঁকা জায়গাতেও তো কত ঠাকুর রাখা, সব কোথায় ঘরে রাখবে মানুষ? আই মামার থেকে আমার কাছে কানে মামা ঢের ভালো, বুঝলি? হ্যাঁ, দিয়ে দিয়ে একটু পেঁচিয়ে দে না দিদি, অন্য পেঁচিয়ে দিয়েছিল দেখে একটু সরো বাপু, একটু ভিডিও করে নিই। আবার উঁচু করেই দেবে। একদম পারফেক্ট হয়েছে।